ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। অমিক্রন মোকাবেলায় সতর্কতা, ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীদের বাড়িতে লাল পতাকা প্রদর্শন। ভয়ঙ্কর অমিক্রন মোকাবেলায় সতর্ক রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য বিভাগ। করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক সংক্রমণ রোধে বিদেশ থেকে আগত যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত সহ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা সাতজন প্রবাসীর বাড়িতে লাল পতাকা প্রদর্শন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুর দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা সাতজন প্রবাসীর বাড়িতে গিয়ে লাল পতাকা প্রদর্শন করে উপজেলা প্রশাসনের লোকজন। লাল পতাকা স্থায়ীভাবে টানানো না হলেও প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশ দেওয়া হয়। জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইকরামুল্লাহ জানান, সোমবার আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সাতজন রয়েছেন যারা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছে। সামাজিক সংক্রমণ রোধে আগতদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশ থেকে আগতদের শরীরে কোনো উপসর্গ থাকলে তাদের নমুনা সংগ্রহ করা হবে। করোনার অস্তিত্ব ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে। এছাড়াও আখাউড়া স্থলবন্দরে বিভিন্ন সতর্কতা নেওয়া হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় 12,416 জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 180 জনের। সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকা এবং এর পার্শ্ববর্তী দেশগুলোতে কোভিড-19 একটি অতি উচ্চ সংক্রমণ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আমাদের দেশীয় যেহেতু সাউথ আফ্রিকা থেকে বেশ কিছু প্রবাসী বাংলাদেশে এসছে, যাতে এটি বেশি মাত্রায় ছড়িয়ে না পড়ে সেজন্য আমাদের জেলা করোনা কমিটির গতকালকে একটি মিটিং হয়েছে। করোনা কমিটির সভা, সেখানে আমাদের সময় জেলা পরিষদ মহোদয়, সিভিল সার্জন মহোদয় আছেন, পুলিশ সুপার মহোদয় সহ করোনা কমিটির যারা ইয়ে ছিলেন তাদের কাছ থেকে আমরা একটা নির্দেশনা পেয়েছি এবং আমাদের কাছেও তালিকাটি এসছে। ব্রাহ্মণবাড়িয়াতে যারা সাউথ আফ্রিকা বা পার্শ্ববর্তী দেশ থেকে এসছেন তাদেরকে আমরা যাতে বাধ্যতামূলক যে আছে হোম কোয়ারেন্টাইন সেটা নিশ্চিত করা হয় এবং তাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি কি আছে কি না সে বিষয়টি খোঁজখবর নিয়ে আমরা যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। সেজন্যই কিন্তু আজকে আমরা এখানে দেখেছেন যে আমরা কসবাতে যারা এই দেশগুলো থেকে এসছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছি এবং তাদেরকে সেই নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরে তারা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের একটি স্যাম্পল টেস্ট অথবা এটি জাস্ট একটু পরীক্ষা করে নেওয়া যাতে তারা সব কিছু সুস্থ আছে কিনা এটা নিশ্চিত হওয়ার পরে তারা পরবর্তী স্বাভাবিক কাজকর্ম যাতে করতে পারে সেটি নিশ্চিত করার জন্য আজকে আমরা এখানে এসেছি। এবং প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন এখানে আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে, অফিসার ইনচার্জ মহোদয় আছেন, আমাদের ইউএচএফ মহোদয় সাথে আছেন, আমরা সকলে এসে এই বিষয়টি নিশ্চিত করেছি। থ্যাংক ইউ। ভ্যারিয়েন্টটা ধরা পড়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টটা ধরা পড়েছে, সেহেতু যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন আছেন সাউথ আফ্রিকা ফেরত, তো আমরা চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্যবিধি মাধ্যমে তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা। সে উপলক্ষে আমাদের ইউনো মহোদয় এবং ওসি সাহেবের সার্বিক সহযোগিতা এবং উপজেলা প্রশাসন থেকে আমরা সবাই এসে আমাদের যে যারা সাউথ আফ্রিকা থেকে এসেছেন তাদের যে হোম কোয়ারেন্টাইনটা তারা নিশ্চিতভাবে পালন করেন আমরা এটা নিশ্চিত করেছি এবং আমরা ওনার বাড়িতে লাল পতাকা উড্ডয়ন আমরা ট্র্যাক করে দিয়েছি এবং আমরা তাদেরকে মৌখিকভাবে তাদের স্বাস্থ্যবিধি তারা যাতে সুন্দরভাবে পালন করেন, তারা আইসোলেশনে থাকেন, বিশেষ করে হোম কোয়ারেন্টাইনে, এই জিনিসটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং নির্দেশনা প্রদান করেছি। আচ্ছা, এই স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী এই আলমগীর হোসেনকে কী করতে হবে, কতদিন থাকতে হবে, এই নিয়মটা একটু বলে দেন। জি, উনি হোম কোয়ারেন্টাইনে 14 দিন থাকবেন আর কি। থ্যাংক ইউ। আমার ছেলে সাউথ আফ্রিকাতে আসে 13 দিন চলছে, আমার ছেলে ঘরতে বাহিক নাই, মুখে মাস্ক লাগাইয়া সবসময় চলাফেরা করে, এমন আমার ছেলের ফুল ফ্যামিলি। আমার ভাই সাউথ আফ্রিকাতে আসছে 14 দিনের কোয়ারেন্টাইন মানার জন্য, সে সরকারি কোয়ারেন্টাইন মানতে হবে, কোনো ঘর থেকে বাইরে হয় না, বাড়ির ভিতরেই থাকে। আফ্রিকাতে আসছে, উনি আসার সাথে সাথে কোয়ারেন্টাইন, এখন পর্যন্ত কোয়ারেন্টাইন আছে, মানে কেউ সাথে মেলামেশা করে না, ঘরে মাঝে স্বাস্থ্য মানে মান্না চলতেছে, ইনশাল্লাহ সুস্থ আছে, আমরা সবাই কেয়ারফুল, আমরা দেখতেছি কার সাথে যদি মেলামেশা না করে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। এভাবে শুনেছি সাউথ আফ্রিকা থেকে আমাদের এলাকার 3 জন লোক আছে, আজকে আমাদের ইউনুসার মহোদয় এবং ইটিএস স্যার এবং ওসি সাহেব আসছিল, আসছে আজকে আমাদের তো নির্দেশ দিচ্ছে, আমরাও আগে যোগাযোগ করেছি, তারা নিরাপদে আছে এবং বাহির ঘর থেকে বাহির হয় না সেই নিশ্চিত করে আমরা এখন আসলাম। আলমগীর আসছে 13 দিন হয়েছে,
এয়ারপোর্টে তো দরকার ছিল যে ওরে চেক কইরা কোয়ারেন্টাইনে রাখার, তো হেতো এখন বর্তমানে বাড়িতে আছে, বাড়িতে তো কোনো ওই অসুবিধা হয় না, হ্যাঁ কোয়ারেন্টাইনের মতনই চলতেছে, আইন আইন অমান্য করছেন, আইন ভঙ্গ করছেন, আইন মতোই না চলতেছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।